शिमारू के नए वीडियोस के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाना ना भूलें। হে ভগবান, 9টা বেজে গেল, স্যার তো এক্ষুনি চলে আসবেন। ওনার এই গোলাপগুলো খুব পছন্দের, স্যার তো আজকে খুব খুশি হবেন। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। আরে বাহ, আজ আমার কেবিনে তুমি ফুলগুলো লাগিয়েছো না? আপনাকে ইমপ্রেস করার কোনো চান্সই আমি ছাড়তে চাই না। আরে আমাকে ইমপ্রেস করার চক্করে আবার দেখো, যাতে তোমার বর না রেগে যায়। হ্যাঁ, পাঠিয়ে দিন। হ্যালো ডক্টর। হ্যালো, আপনি এখানে কেন? দেখুন না ডক্টর, আমার শরীরটা আবার খারাপ হয়েছে। আপনি তো জানেনই না আমি কত সেন্সিটিভ, সেই জন্য আপনার কাছে এলাম। বলুন তো কি হয়েছে আমার, কি অসুখ করেছে আমার? তোমার বর জিজ্ঞেস করে না যে তুমি এত অসুস্থ কেন হও? ও কেন জিজ্ঞেস করবে বলুন, ওর কি কাজ বন্ধ হয়ে যাবে না? আরে এটা তুমি আমার সাথে কি করছো? যার হাজবেন্ড এত হ্যান্ডসাম, ও কেন নিজেকে শুধরাতে যাবে? এখন ছাড়ো, কেউ চলে আসবে। উফ, আমি তোমার ওয়াইফ তো, আর তুমি কেন এত টেনশন করো? যতক্ষণ আমি এই ক্যাবিনে আছি কেউ এখানে আসবে না, আর তাছাড়া এটা তো আমার অধিকার। আরে প্রিয়া, ওয়েলকাম। আই এম সো সরি যে আমি একটু বিজি ছিলাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাকে আপনার আন্ডারে ট্রেনিং করতে নিয়েছেন। এতে থ্যাংক ইউ বলার কি আছে? শোভা আমার ভীষণ ভালো বন্ধু আর তুমি ওর কাজিন, তো আমি যদি তোমাকে হেল্প না করতাম না, আমাকে মারতো ধরে। এনিওয়ে কাম সেট। তাহলে কোথায় উঠেছো তুমি? পাশে যে গার্লস হোস্টেলটা আছে না, সেটা আমি 1 মান্থের জন্য বুক করে নিয়েছি। হোস্টেল? সিরিয়াসলি? একটা মাসের তো ব্যাপার, তুমি একা এসেছো, এই শহরটা তোমার কাছে নতুন। একটা কাজ করো, সন্ধ্যাবেলা নিজের লাগেজ নিয়ে আমাদের সঙ্গে আমাদের বাড়ি যাবে, কেমন? আরে না না, আপনি এমনিতেই আমার অনেক হেল্প করছেন, আপনার বাড়িতে মানে আবার ওই এক কথা, আমি বললাম না তুমি আমাদের সঙ্গে যাবে আর আমাদের সঙ্গেই থাকবে, ইটস ফাইনাল, ওকে? জ
জুহি, জুহি, আরে কোথায় আছো জুহি? জুহি, আমি তোমাকে এত জোরে জোরে ডাকছিলাম আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। সরি, আই মিন কি আপনি এখানে? আরে তুমি কখন এলে? কি হলো, এত শক কেন? এ হলো প্রিয়া, শোভার কাজিন। তোমাকে গত সপ্তাহে বলেছিলাম না যে ও মেডিকেল ট্রেনিং এর জন্য আসবে। এ হলো সে। ও ইয়া, হাই। হাই। এখন প্রিয়া আমাদের সঙ্গেই থাকবে পুরো এক মাসের জন্য। আমি ঠিক করেছি না ওকে এখানে রেখে দিয়ে? হ্যাঁ একদম, এটা তো এখন আমাদের দুজনের দায়িত্ব। দেখেছো প্রিয়া, আমি তোমাকে বলেছিলাম না কোনো প্রবলেম হবে না। তুমি শুধু শুধু এত টেনশন করছিলে। ও বাই দ্য ওয়ে, এ হলো আমার হাজবেন্ড অভয়। হ্যাঁ আমি ওনাকে চিনি, বিয়েতে এসেছিলেন। ও ইয়ার রাইট, বাই দ্য ওয়ে হ্যান্ডসাম না? তুমি জানো হসপিটালে অর্ধেকের বেশি ফিমেল পেশেন্ট আসে শুধু ওকে দেখার জন্য। তুমিও না, দেখো তুমি এর কথাগুলোতে অত মন দিও না, এ সবসময় এমনি বলতে থাকে, এর পিছনে লাগা সব থেকে ভালো পদ্ধতি এটা। বাই দ্য ওয়ে আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তারপর ডিনার করি। অ্যান্ড আই এম রিয়েলি সরি। হাই। হাই। আসুন। এখানে কিছু টেস্ট লিখে দিলাম আমি, এগুলো করিয়ে নেবেন, ঠিক আছে? যখন রিপোর্ট আসবে আমাকে একবার দেখিয়ে নেবেন, তারপর আমি বলে দেবো যে আপনাকে কি করতে হবে, ওকে? জুহি ম্যাম, লাঞ্চের টাইম হয়ে গেছে, খাবেন এখন? ঠিক আছে করে নি, চলো। আমি দুটো প্লেট চেয়ে নিচ্ছি। শুধু আমরা? মানে অভয় স্যারের সাথে খাই না? অভয়? ও তো বিজি এখন, আমরাই করে নি। সেটা কিরকম? লাঞ্চের একটা টাইম হয়, কেউ যতই বিজি হোক না কেন সময় মতো খাওয়া উচিত। হেলথ ইজ ফার্স্ট, রাইট? ঠিক, ওকে গিয়ে জিজ্ঞেস করে নি, চলো। ঠিক আছে। এটা মিস্টার অবস্থির রিপোর্ট আর এখানে ওষুধগুলো রয়েছে, ঠিক আছে? এই রিপোর্ট আর ওষুধগুলোকে একটু ঠিকঠাক ভাবে রেখে দিও। হ্যাঁ তুমি যাও। সরি ডিস্টার্ব করলাম তোমায়, আসলে প্রিয়ার ইচ্ছে করছিল যে আমরা একসাথে লাঞ্চ করি, সেজন্য আমরা এলাম। আরে এটা তো খুব ভালো কথা, যাওয়া যাক। অভয়, এই কায়া তোমার সঙ্গে সবসময় আঠার মতো চিপকে থাকে কেন? হ্যাঁ একটু দূরে দূরে রাখো, ভালো লাগে না। তুই, তুমিও না, বিবাহিত, কাজের জন্য আমার সাথে কথা বলছিল, তুমি এত ইনসিকিওর হওয়া বন্ধ করো না। খাবার রেডি?
তাহলে খাওয়া যাক। শুধরে যাও, এটা লাস্ট ওয়ার্নিং তোমার, না হলে এবার বের করে দেবো তোমাকে। আপনারা সবাই যান, নিজেদের কাজ করুন। আর কায়া, তুমি তুমিও যাও। আর নেক্সট টাইম মনে রেখো, এরকম কিছু হলে সবার আগে ক্যাবিনে ইনফর্ম করো। এভাবে বাইরে দাঁড়িয়ে ঝামেলা করার কোনো দরকার নেই। চলো যাও। অভয়, তোমার ওই কম্পাউন্ডার জয়ের সাথে এভাবে কথা বলা একদম উচিত হয়নি। কেন? তুমি এটা জানো না? ও আজকে একটা কথা বড় ভুল করে ফেলতে যাচ্ছিল, আর তুমি বলছো ওকে আমার বকা উচিত হয়নি। আমি এটা বলছি যে তুমি অতগুলো লোকের সামনে ওকে ওইভাবে বললে কে বলতে পারে ওর রাগের চোটে ভুল কিছু না করে ফেলে? তুমি তো জানোই ও অদ্ভুত টাইপের লোক, তার উপর নেশা করে। এই ধরনের মানুষের উপরে বিশ্বাস করা যায় না। মানে তুমি এটা বলতে চাইছো যে একজন ডাক্তার ওর মতো একজন কম্পাউন্ডারকে ভয় পাবে, এটা বলতে চাইছো? কি বলো তুমি, যা ইচ্ছা। আচ্ছা বাবা, এবার শান্ত হও। এত হ্যান্ডসাম লোককে এইরকম করলে ভালো লাগে না। বাহ, প্রথমে আমাকে রাগিয়ে দেবে, তারপর আমাকে শান্ত করবে। তাহলে ঠিক আছে, শান্ত করব না। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি। আরে, তুমি চলে যাবে, তাহলে বাঁচবো কিভাবে, তাই না? এত দূর থেকে সব প্ল্যান করে এসেছিলাম তোমাকে পাওয়ার জন্য। ডক্টর অভয়, তোমার বিয়েতে আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম, তখন থেকেই তোমাকে ভালোবেসেছি। তুমি জানো না আমি কত কষ্ট করেছি তোমার কাছে আসার জন্য। দিদিকে দিয়ে সুপারিশও করেছি যাতে তোমাকে পাই, তোমাকে পাই। ব্যাস, শুধু একটা দেওয়ালের দূরত্ব, সেটাও চলে যাবে। দেখে চলতে পারেন না, নেশা করেছেন নাকি? ওই দিন তোমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল না, তাও শুধরাওনি। আমি কি? হ্যাঁ, কথা তো বলতে পারো না, দাঁড়িয়ে আছো কেন? বেরো। ওকে, ঠিক আছে, বাই, টেক কেয়ার। প্রিয়া, আমি এক্ষুনি তোমার দিদির সাথেই কথা বলছিলাম, খুব মনে করছিল তোমায়, হয়তো এক্ষুনি তোমায় কল করবে। যদিও আমি ওকে বললাম যে তুমি এক সপ্তাহের মধ্যেই বাড়ি চলে যাবে, কিন্তু ও তো শুনতেই চাইছে না। মাত্র 8 দিন, আমি তো এখনো। আরে জুহি,
সরি সরি, আমি ডিস্টার্ব করলাম না তো, আই মিন। অভয়, তুমিও না, বলো কি ব্যাপার? আমার আজকে সব অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম তোমার যদি হয়ে থাকে তো একসাথেই বাড়ি যাব। আইল চেক। ও নো, আমার এখনো কিছু অ্যাপয়েন্টমেন্টস বাকি আছে, শেষ করে আসছি। ঠিক আছে, চলো, বাই বাই, সি ইউ। আবার স্যার, আমি আপনার সাথে যাব। আসলে আমার শরীরটা ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, এতে জিজ্ঞাসা করার কি আছে? তোমরা দুজন বাড়ি যাও, আমি কাজ শেষ করে আসছি, ঠিক আছে? একটা কথা জিজ্ঞেস করব স্যার। বলুন। আচ্ছা স্যার, আপনি তো বললেন না, আপনার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ? আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। কেন? আপনি লাভ কেন করেননি? আপনি এত হ্যান্ডসাম, আপনার উপরে তো নিশ্চয়ই অনেক মেফিদা, তাই না? ভালোবেসেছিলাম তো, ঠিক বিয়ের পরে, আমার নিজের বউ জুহিকে, আর আমরা দুজন খুব খুশি। তাছাড়া আপনার আর কাউকে পছন্দ হয়নি? আই মিন, এরকম তো হয় যে বিয়ের পরে অন্য কাউকে পছন্দ হয়, আপনার কখনো এরকম হয়নি? আগে না। আর আপনার প্রশ্ন যদি শেষ হয়ে থাকে তো আমরা বাড়ি যেতে পারি। আসুন। আরে জুহি, 2 ঘন্টা হয়ে গেল, তুমি কখন আসবে? আই এম সরি, বাস আর একটুখানি, ওকে? তবে আমি প্রিয়ার সাথে কথা বলে নিয়েছি, তোমরা ডিনার করে নাও, আমি আসছি। স্যার, খাবার রেডি হয়ে গেছে, আপনি আসুন। স্যার বসুন না। জুহি ম্যাম বলেছিল যেন আপনাকে খাইয়ে দিই, দেখুন আপনার ফেভারিট ডিশও বানিয়েছি, যেন আপনি ম্যামকে মিস না করেন, ঠিক করেছি না আমি? আরে আপনি তো একদম বাচ্চাদের মতো করে খান। আমি আসছি। কি করছো তুমি? বাইরে যাও এখান থেকে। সেটাই যেটা অনেক দিন ধরে করতে চাইছি স্যার। আপনি লজ্জা পাচ্ছেন কেন? কেউ জানতে পারবে না। স্যার, আরে তুমি কি ভাবছো? তুমি যেটা চাইছো আমি ওটা তোমার সাথে করব। আর যাও এখান থেকে। ও হো স্যার, এত বিরক্ত হচ্ছেন কেন? আমি জানি আপনি বিবাহিত, কেউ জানতে পারবে না।
আপনার বিবাহিত জীবনে অসুবিধা হবে না, আই প্রমিস। শুনুন না স্যার, একবার আর শুন না। আরে আরে, যদি তুমি জুহির বেস্ট ফ্রেন্ডের ছোট বোন না হতে, তাহলে তোমাকে এক্ষুনি বের করে দিতাম। তুমি কি ভাবছো এগুলো যে তুমি করছো আমি কাউকে বলবো না? যদি আবার এরকম করার কথা কখনো ভেবেছো না, তাহলে তোমার বোন আর জুহি দুজনকে জানিয়ে দেবো। যাও এখান থেকে। জুহি প্রথম থেকে এত ইনসিকিউর, আর আবার যদি ওকে আমি এইসব বলি যে প্রিয়া এইসব কাজ করছে, তাহলে ওর ইনসিকিউরিটি আরও বেড়ে যাবে। এই সব কিছু আমাকে শান্তিতেই হ্যান্ডেল করতে হবে, এক সপ্তাহের ব্যাপারই তো, তারপর তো চলেই যাবে এখান থেকে, সব কিছু ঠিক হয়ে যাবে তারপরে। অভয়, এ নাও এটা তোমার টিফিন। প্রিয়া, কোথায় তুমি? টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। প্রিয়া, উঠাও না ওকে, ধরো ওকে, হসপিটালে নিয়ে চলো। কেমন মনে করছো এখন? আমি বেটার ফিল করছি। ডোন্ট ওয়ারি প্রিয়া, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ম্যাডাম, এই নিন এনার রিপোর্ট। ইঞ্জুরি খুবই ডিপ, অ্যাটলিস্ট এক মাসের জন্য আন্ডার অবজারভেশন রাখতে হবে। জুহি ম্যাম, আপনি জানেন আমি কত এক্সাইটেড ছিলাম যে সামনের সপ্তাহে বাড়ি যাব, কিন্তু দেখুন কি হয়ে গেল। শুধু শুধু আপনাদেরও বিরক্ত করছি, আমার খুব খারাপ লাগছে। আরে প্রিয়া, ডোন্ট ওয়ারি, তুমি তো আমাদের আপন, আর অভয় আছে তো, তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবে। হিল টেক কেয়ার অফ ইউ পার্সোনালি, ডোন্ট ওয়ারি। হ্যাঁ ম্যাম, আমার রোগের চিকিৎসা শুধু অভয় স্যারই করতে পারবে। স্যার, এই রিপোর্টগুলো আপনি একবার দেখে নিন। কি হয়েছে স্যার? এই যে প্রিয়ার ওষুধ আর টেস্টের রিপোর্ট যেগুলো রয়েছে ওগুলো একটু তুমি দেখে নিও, যদি বেশি অসুবিধা হয় তো আমায় জানিও। কেন স্যার, এর আগে তো আপনি এমন কথা কখনো বলেননি, আর প্রিয়া যে আপনার রিলেটিভ হয়। বেশি প্রশ্ন করো না, যেটা বলছি সেটা করো, যাও এখান থেকে।
যাও এখান থেকে। খুব জেদি তুমি, মেনে নিলাম। ঠিক বলেছিলে তুমি, আমি ভালোবাসা চিনে উঠতে পারিনি। আমার সাথে থাকার জন্য তুমি যেটা করেছো আমি স্বপ্নেও সেটা ভাবতে পারিনি। মেনে নিলাম, তোমার থেকে বেশি আর কেউ ভালোবাসতে পারবে না। দাঁড়াও, তোমার হৃদয়ের আওয়াজ শুনি। দেখা যাক কি বলছে। অভয়, 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 অভয়। অভয় স্যার কোথায়? অভয় স্যার কেন এলো না? সব ঠিক আছে তো? উনি চলে গেছেন আর আপনাকে দেখাশোনার দায়িত্ব আমার উপর দিয়ে গেছেন। নিন, তাড়াতাড়ি খেয়ে নিন, তারপর আমি চেক আপ করছি। আর জুহি ম্যাম, উনিও চলে গেছেন? হ্যাঁ, দুজন একসাথেই গেছে। কেন, তোমার যদি কিছু দরকার পড়ে তুমি আমাকে বলতে পারো। চলো তাড়াতাড়ি স্যুপ খেয়ে নাও। না, এখন না। অভয়, প্রিয়ার হেলথে ইম্প্রুভমেন্ট আসছে তো, কি মনে হচ্ছে ডিসচার্জ কবে হবে ওর? কায়া আছে না ওখানে, সামনে নেবে ঠিক। আর আমি তো কালকে যাবই, দেখে নেব। তুমি এত চিন্তা করছো কেন? তোমার কি হয়েছে? তুমি এরকম ভাবে কেন কথা বলছো, যেন প্রিয়ার হেলথের ব্যাপারে তোমার কোনো চিন্তাই নেই? তোমার কি মনে হয়? আমি একটা ডাক্তার, সব পেশেন্ট একই রকম হয়। আর আমি তো কাল যাচ্ছি সকালে, দেখে নেব আমি ঠিক। কায়া আছে ওখানে দেখার জন্য। তুমি কেন বেকার বেকার এত চিন্তা করছো? ইয়েস স্যার, প্রিয়া আবার পড়ে গেছে আর ওর ব্যথা পায়ে আবার লেগেছে। আপনি তাড়াতাড়ি আসুন। ওকে 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 ওকে। কি হলো আবার, তুমি এত চিন্তিত কেন? ও, এটা এই সব ছাড়ো, আমি তোমাকে পরে বলছি। আমি আমি একটু চেঞ্জ করে আসছি, দু মিনিট। হসপিটাল যেতে হবে। আরে, কিভাবে চোট লাগলো? স্যার, উনি বিছানা থেকে একা একা নিচে নামার চেষ্টা করছিলেন আর হঠাৎ করে উনি পড়ে গেলেন আর পায়ে ফ্র্যাকচার এসে গেল। প্রিয়া, তুমি ঠিক আছো? অভয় স্যার, আপনি আমার টেস্ট করুন না, প্লিজ। আপনি আমাকে সুস্থ করতে পারবেন, আমি শুধু আপনাকেই ভরসা করি। দেখুন না, আপনি যখন ছিলেন না কেউ আমার এখানে খেয়াল রাখেনি। ও জহি, তুমি একটু বাইরে যাও, আমাকে কিছু টেস্ট করতে হবে। কায়া, তুমিও বাইরে যাও। কেন এসব করছো? আপনি আমার থেকে দূরে যেতে পারেন না। আপনার কাছে আসার জন্য আমি আমার শরীরের হাড়টাও ভেঙে ফেললাম, আর আপনার কাছে ভালোবাসার মর্যাদাই নেই। আমার থেকে দূরে গিয়ে আপনি জুহির সাথে রাত কাটাতে চান, তাই না? দেখো, আপনার পুরো রাতটাই নষ্ট করে দিলাম। এবার জুহিও এখানে থাকবে আর আপনিও।
অভয়, আমার মনে হয় আমাদের এখানেই থাকা উচিত প্রিয়ার সাথে। আমি নট অ্যাজ ডক্টরস বাট অ্যাজ ফ্যামিলি। কুনাল, ফরেন্সিক টিমকে ডাকো, বডিটা পোস্টমর্টমে পাঠাও। ইয়েস স্যার। আপনাদের মধ্যে কেউ কিছু দেখেছেন, শুনেছেন? না স্যার। না স্যার, আমি আর আমার বউ সারা রাত এখানেই ছিলাম, আর আমরাও বুঝলাম না এটা কিভাবে হলো। কায়া আমাদের হসপিটালে অনেক বছর থেকে কাজ করে, খুব ভালো নার্স ছিল, ওর কারোর সাথে শত্রুতাও ছিল না। সিসিটিভি চলছে? ইয়েস। এটার ফুটেজ চাই আমার। ওকে। অভয়বাবু, ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে, আপনাদেরকে থানায় আসতে হবে বয়ান দেওয়ার জন্য। অভয়বাবু চিন্তা করবেন না, হত্যাকারী খুব তাড়াতাড়ি ধরা পড়বে। থ্যাংক ইউ সো মাচ স্যার। অভয়, এসব আমাদের হসপিটালে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। খুন, এসব কে কিভাবে? ঠিক বলছো তুমি, সত্যি কায় আমাদের হসপিটালে সব থেকে ভালো নার্স ছিল, ওই বেচারির সাথে কারো কোনো শত্রুতা ছিল না, আর এখন দুঃখ হয় এটা ভেবে যে ওর পরিবারের এখন কি অবস্থা হবে, ওর স্বামীকে কিভাবে বলবো আমি। আমিও এটাই ভাবছিলাম যে আমাদের আমাদের ওর ফ্যামিলিকে সাহায্য করতে হবে। মানে আমি বলতে চাইছি, হসপিটাল থেকে যদি ক্ষতিপূরণ। হ্যাঁ ঠিকই বলছো তুমি, আর আমি ম্যানেজমেন্টের সাথে কথাও বলেছি। এমনিতেও ভাবছিলাম যে প্রিয়াকেও আমাদের খুব তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসা উচিত। নতুন নার্স, জানি না ওর খেয়াল রাখতে পারবে কি না, আমার মন মানছে না। দেখো জুহি, আমি না তোমাকে কিছু কথা বলতে চাই, বলবো? হ্যাঁ অভয় বলো না, কি ব্যাপার? এটাই যে যে তুমি এই বারবার বলতে থাকো না, জিজ্ঞাসা করতে থাকো না, যে বুঝতে পারো এই অভয়, শোভা ফোন করছে, আমাকে একটু দু মিনিট দাও, আমি একটু কথা বলে আসি, ঠিক আছে? হ্যাঁ। ব্যাপার অভয় স্যার, কেন অ্যাভয়েড করছেন আমাকে, আমার কাছে কেন আসছেন না? আরে আমার কোনো অসুবিধা নেই আপনার দ্বিতীয় পত্নী হয়ে থাকতে। চুপ,
বাজে মেয়ে তুমি, দ্বিতীয় মহিলা। আর তুমি যদি পৃথিবীর শেষ মহিলাও হও না, তাহলেও আমি তোমাকে আপন করে নেব না। জুহি আমার স্ত্রী হয়, আর আমি শুধুমাত্র আমার স্ত্রীকেই ভালোবাসি। পুলিশ যদি আমার সম্বন্ধে জানতে পেরে যায় তাহলে। বলুন ম্যাডাম, দু মিনিটের জন্য বলে 15 মিনিট লাগিয়ে দিল, এখনো কোনো খবর নেই। আরে কোথায়, 2 মিনিট বলে 15 মিনিট লাগিয়ে দিলে, কখন আসছো? হ্যাঁ ভাই, বাস আসছি, 2 মিনিট, বাইরে বেরোচ্ছি। তাড়াতাড়ি এসো। কে ওখানে? প্রিয়া, তুমি এখানে কি করছো তাও আবার এই সময়? তোমার পায়ের ফ্র্যাকচারটা কিন্তু এখনো ঠিক হয়নি, ইউ নিড টু রেস্ট। চলো বেডে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আমার ব্যথাই তো কমাতে এসেছি জুহি। মানে আমি কিছু বুঝলাম না অভয়। এটা কি ধরনের বিহেভিয়ার? হ্যাঁ কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? কারেক্ট, কি করে বুঝবেন আপনি? বুঝতেই পারেন না, কারণ তুমি না জুহি, প্রিয়া নয়, অভয়ের বউ। সারা জীবন আমি শুধু একটাই মানুষকে চেয়েছি, কিন্তু আমার পাটা কপাল যে সে তোমার বর হয়। এতে তোর কোনো ভুল নেই, কিন্তু শাস্তি তো তোকেই পেতে হবে। বলে কি না, যতদিন তুই আছিস শুধু তোকেই ভালোবাসবে। তাহলে আমার নম্বর কবে আসবে বল? কবে আসবে? ওর জন্য আমি আমার শরীরের হাড়গুলো ভেঙে ফেললাম যাতে ও আমার কাছে আসে, আর ও পাত্তাও দিল না। বলতো কেন? তোর জন্য। প্রিয়া আর জুহি ওখানে, তোকে মেরে। কি মেরে দে! জয়! কুনল, প্রিয়া আমার নেশার ব্যাপারে জেনে ফেলেছিল,
আমাকে বলেছিল যে চুইকে যদি মেরে ফেলতে আমি ওকে সাহায্য করি তাহলে আমাকে 5 লাখ টাকা দেবে। আমি ভেবেছিলাম এই টাকাটা নিয়ে আমি এখান থেকে চলে যাব, না হলে কায়ার মার্ডারের ব্যাপারে আপনারা আমাকে ধরে ফেলবেন। জয়, খুনি জয় যতই চালাক হোক আইন থেকে এক পা পিছনেই থাকে। আমাদের কাছে ওই সিসিটিভি ফুটেজ আছে যেখানে কায়াকে মার্ডার করে বেরিয়ে আসছিল, সেই ফুটেজ আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট, নিয়ে যাও একে। বডি পোস্টমর্টমের জন্য পাঠাও।